ইউজিসির তরফ থেকে নতুন এই নিয়ম, যেটা মানতে হবে সকলকেই, এবং বর্তমানে উচ্চ মাধ্যমিকের প্রার্থীদের থেকে এই নতুন নিয়মটি অ্যাপ্লিকেবল হবে। দেখে নিই এক নজরে এই নতুন নিয়মের মধ্যে কি কি রয়েছে। ইউজিসি এবছরে সব থেকে উল্লেখযোগ্য পরিবর্তন যেটা, সেটা হলো স্নাতক শিক্ষা ব্যবস্থাকে আমরা এতদিন যেখানে 3 বছরে জেনে এসেছি, এই বছর থেকে শুরু হচ্ছে যেটা থাকবে 4 বছরের স্নাতক ডিগ্রি। এর সঙ্গে কলেজের ভর্তির ক্ষেত্রে রাজ্যের একটি নির্দিষ্ট পোর্টাল থাকবে, সেই পোর্টালের মাধ্যমেই কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এর পাশাপাশি কি বলা হয়েছে, এখন থেকে যে কোনো সময় যতবার খুশি স্নাতক স্তরে পড়াশুনো করা থেকে অথবা বিরত থাকা বা ভর্তি হওয়া যাবে, এবং 1 বছর পর পড়া যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ইউজি সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ টোটাল 4 বছরের যে কোর্স রয়েছে তার মধ্যে কেউ যদি ফার্স্ট ইয়ার পড়ে ছেড়ে দেয় তাহলে তাকে আন্ডার গ্র্যাজুয়েটের সার্টিফিকেট দেওয়া হবে, এবং কেউ যদি 2 বছর পর পড়া ছেড়ে দেয় তাহলে আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট তাকে দেওয়া হবে, কেউ যদি 3 বছর পর ছেড়ে দেয় তাহলে তাকে ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে, এবং কেউ যদি 4 বছরের সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করে তাহলে তাকে অনার্স ব্যাচেলর ডিগ্রি এই সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ এতদিন আমরা যেখানে দেখতাম 3 বছরের কোর্স কমপ্লিট না করলে বা মাঝে থেকে কেউ যদি ছেড়ে দিত তাহলে তাকে ড্রপ আউট ধরে না হতো, হয় তাকে আবার রিফর্ম ফিল করতে হতো অথবা তাকে নতুনভাবে আবার গিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হতো, এখন কিন্তু সেই বিষয় থাকছে না। অর্থাৎ 4 বছরের মধ্যে যে কোনো জায়গা থেকে যে কেউ চাইলে পড়া ছেড়েও দিতে পারে। এর সঙ্গে বলা হয়েছে যে এছাড়াও কিন্তু যারা 4 নম্বর বছরটা সম্পূর্ণ কমপ্লিট করবে তাদেরকে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি দেওয়া হবে। অর্থাৎ 4th বছর বা 4th ইয়ারে গিয়ে কিন্তু রিসার্চ করারও সুযোগ থাকছে সকল স্তরের স্টুডেন্টদের জন্য। এবং এর সঙ্গে আরও একটি কথা মেনশন করা হয়েছে, যারা 4th ইয়ার অবধি চলে যাবে অর্থাৎ 3 বছর কমপ্লিট করে যারা 4th বছরে পড়বে তাদের ইউজিসির তরফ থেকে দেওয়া হবে ইন্টার্নশিপের সুযোগ, এবং অবশ্যই সেটা পেড ইন্টার্নশিপ হবে, সেখান থেকে তোমরা স্টাইপেন্ডও পেয়ে যাবে, এবং তার সঙ্গে তোমরা যারা সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিষয়ে পড়ছো সবার জন্য কিন্তু এই ইন্টার্নশিপের ব্যবস্থা থাকবে। এটা ম্যান্ডেটরি নয় যে সকলকে ইন্টার্নশিপ করতে হবে, তবে এই সুযোগটা তোমরা পাচ্ছ। তোমরা যদি ইন্টার্নশিপে জয়েন করতে নাও চাও তাহলে এক্ষেত্রে তোমরা যখন রিসার্চ করবে রিসার্চের পর অনার্স উইথ রিসার্চ ডিগ্রি এই সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। এর সঙ্গে একটি দারুণ সুযোগ রয়েছে, সেটা হলো যে কোনো সময় তোমরা অফলাইন অনলাইন ODL, মানে ODL-এর ফুল ফর্ম হচ্ছে তোমার ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, এর সঙ্গে রয়েছে হাইব্রিড মোড, মানে ঘর থেকে মানে বাড়ি থেকে অথবা সরাসরি কলেজ থেকে দুটো মিক্স করে করা যায়। তো এর মধ্যে তুমি কিন্তু এগুলোকে পরিবর্তন করা যাবে। কখনো তুমি যদি বাইরে গিয়ে কোথাও কাজ করছো তাহলে তুমি ODL মোডে চলে আসতে পারো, এবং তার সঙ্গে যে কোনো সময় যে কোনো বিষয়ে পরিবর্তন করা যেতে পারে। ধরো যারা আর্টস নিয়ে পড়ছে তাদের হয়তো ইচ্ছে হলো যে আমি একটু অন্য কিছু নিয়ে চেষ্টা করব, কিন্তু এতদিন যেখানে একটা লাইনে ঢুকিয়ে দেওয়া হতো যে না, যে আর্টস নিয়ে পড়ছে তাকে ইন ফিউচারে এইটাই কন্টিনিউ করতে হবে, তবে এখন ইউজিসির নতুন নিয়ম অনুযায়ী কিন্তু সেটা আর থাকছে না, যে কোনো সময় বিষয় তোমরা এখান থেকে পরিবর্তন করতে পারবে। এবং এই নতুন নিয়ম কাদের জন্য হচ্ছে, যারা অলরেডি গ্র্যাজুয়েশনে রয়েছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, তারা যে প্যাটার্নে ভর্তি হয়েছিলে তাদের সে প্যাটার্নই চলবে, কিন্তু এবছর যারা HS পাস করে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই নতুন 4 বছরের যে নিয়ম রয়েছে সেটা হতে চলেছে। তো এই বিষয়ে আরও ডিটেইলে নিশ্চয়ই আরও অনেক আপডেট আসবে, যে কারা সায়েন্স থেকে কমার্সে যেতে পারে বা কারা কমার্স থেকে আবার আর্টসে চলে আসতে পারে, এবং এর সঙ্গে কেউ অফলাইনে করতে চাইলে সে পরবর্তীতে আবার অনলাইন যেতে পারবে কি না, ডিটেইলে এই নিয়ে আলোচনা থাকবেই। তবে এই ভিডিওটাতে তোমাদের যা কোশ্চেন রয়েছে অবশ্যই তোমরা সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো।